আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো বাবা? মিস, ভালো আছি। আচ্ছা, আসসালামু আলাইকুম মিস, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভালো আছি। আচ্ছা, গত ক্লাসের পড়াটা পড়েছো বাবা? ইয়েস ইয়েস কি যেন ছিল গত ক্লাসের পড়া? ভুলে গেছো? শখের মৃৎশিল্প থেকে আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, শখের মৃৎশিল্প। আচ্ছা, শখের আদাব মিস, আদাব। শখের মৃৎশিল্প থেকে আর কারো কোনো প্রবলেম আছে? নো মিস। ঠিক আছে মিস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আজকে আমরা নতুন একটা টপিক শুরু করব। টপিকটার নাম হচ্ছে শব্দ দূষণ। ঠিক আছে, এটা আমরা আগেও পড়েছি, আজকে এটা রিভিশন ক্লাস হবে। সো তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে, কোথাও কোনো বুঝতে সমস্যা বা কোনো প্রশ্ন, হ্যাঁ, আমাকে তোমরা জিজ্ঞেস করবে। একদম লাস্ট 10 মিনিট আমি তোমাদের প্রবলেমগুলো নিব, এর আগ পর্যন্ত আমি পড়াবো এবং তোমরা লক্ষ্মী ছেলে হয়ে পড়বে, কোনো শব্দ করবে না, মিসকে কোনো ডিস্টার্ব করবে না, কোনো ধরনের আঁকা আঁকি অথবা এমন কিছু করবে না যেটাতে আমাদের ক্লাসে ডিস্টার্ব হয়। কারণ এই ক্লাসটা আমাদের একটা সম্পদ, আমাদের একটা দলিল, ঠিক আছে, আমাদের একটা প্রয়োজন। সো এটা আমাদের সবার একটা নিড, তাই না? যদি আমি এই ক্লাসটা যেহেতু রেকর্ড হচ্ছে, তো যদি ইন ফিউচারও তোমাদের কোনো প্রবলেম হয়, তোমরা কিন্তু যখন ইচ্ছা এখান থেকে দেখতে পারবে। এবং যেহেতু শাউট করলে বা সাউন্ড করলে রেকর্ডিং এ প্রবলেম হয়, তো আমরা একটু সাইলেন্ট থেকে ক্লাসটা অংশগ্রহণ করবে। আর যেহেতু তোমাদের কথা বলার সুযোগ আছে, সো লাস্ট 10 মিনিট তোমাদের সমস্ত প্রবলেম, যদি আমি বোঝাতে যেয়ে কোথাও নাও বুঝো, জাস্ট ওটা মাথায় রাখবে, মাঝখানে কথা বলা যাবে না, হ্যাঁ, ওইটা লাস্ট 10 মিনিটে আমাকে জিজ্ঞেস করবে, জাস্ট একটু পয়েন্ট আউট করে রাখবে। ওকে, তো আজকে তাহলে ক্লাসে চলে যাই। সবার সামনে বই থাকলে বই বের করো, আর যদি বই না থাকে স্ক্রিনেও দেখতে পারবে। মিস পার্টিসিপেন্ট কম, 44 মিস এখন আছে। ওকে, আচ্ছা, যে যারা আছে তাদেরকে নিয়ে করছি, এরপরে যে অ্যাড হবে আমি তাকে অ্যাড করে নেব। আমাদের আজকে টপিক হচ্ছে শব্দ দূষণ। একটু অ্যাডমিট করে নেই আমি। শব্দ দূষণ হচ্ছে, এখানে দুটো শব্দ আছে, একটা হচ্ছে শব্দ, একটা হচ্ছে দূষণ। দুটো শব্দ মিলে হয়েছে একটা শব্দ, দুঃশব্দ দূষণ। এটা হচ্ছে একটা সমাসবদ্ধ শব্দ আর কি, ঠিক আছে? তার মানে হচ্ছে যে যখন একের অধিক শব্দ মিলে একটা শব্দে সেটাকে প্রকাশ করা হয়, সেটাকে বলা হয় সমাসবদ্ধ পদ। মানে যেই মানে শব্দ দিয়ে যেই দূষণটা হয় সেটাকে বলা হয় শব্দ দূষণ। আচ্ছা, তো শব্দ দূষণ কেন হচ্ছে বা শব্দ দূষণ হলে আমাদের কি কি প্রবলেম হচ্ছে সেটা জানার জন্য আমাদেরকে শব্দ দূষণ কবিতাটা পড়তে হবে। আজকের এই গ্লোবালাইজড যুগে, আজকের এই মডার্ন যুগে আমরা কিন্তু অনেক সুযোগ সুবিধা পাচ্ছি। যে কবির ভাষায় বলতে গেলে যে বিজ্ঞান আমাদেরকে দিয়েছে বেগ, বেগ মানে গতি, কিন্তু কেড়ে নিয়েছে আবেগ। তার মানে কি, আমরা প্রচুর সুযোগ সুবিধা পাচ্ছি, কিন্তু সেই সুযোগ সুবিধার পাশাপাশি কিন্তু আমরা কিছু প্রবলেমও ফেস করছি, কারণ প্রত্যেকটা জিনিসেরই কিছু সাইড ইফেক্ট থাকে।
ঠিক আছে? তো শব্দ দূষণের ঠিক সেরকম যে আমরা হয়তো নাগরিক জীবনে বা গ্রামীণ জীবনে অনেক সুবিধা পাচ্ছি, কিন্তু আমাদেরকে কিন্তু কিছু ক্ষেত্রে প্রবলেমও ফেস করতে হচ্ছে। তো সেই বিভিন্ন ধরনের দূষণ রয়েছে, দূষণ তার মধ্যে শব্দ দূষণ একটা দূষণ, শব্দের কারণে যে দূষণ হয়। তার মানে তাহলে কি আমরা শব্দ করব না? অবশ্যই করব, তবে খেয়াল রাখতে হবে সেটা যেন দূষণের পর্যায়ে না চলে যায়, সেটা যেন মানুষকে ডিস্টার্ব না করে। যে বাইরের দেশগুলোতে কিন্তু সবাই খুব সচেতন অন্যকে ডিস্টার্ব না করার ব্যাপারে, এবং সেটার ব্যাপারে অনেক আইনও রয়েছে। যদিও আমাদের দেশে আমরা অত বেশি সচেতন না, তারপরেও আমাদের জায়গা থেকেই প্রত্যেককে ব্যক্তিগতভাবে সচেতন হতে হবে। কারণ শব্দ দূষণ আসলে সবার আগে নিজের ক্ষতি করে, এরপরে পরিবার বা হচ্ছে সমাজ, আস্তে আস্তে সেটা পুরোটা রাষ্ট্রে চলে যায়। ঠিক আছে, এই জন্য আমাদেরকে শব্দ দূষণের ব্যাপারে খুব সচেতন হতে হবে। আচ্ছা, এই হচ্ছে আমাদের স্ক্রিনটা, দেখো তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে, দেখো মাইকে শব্দ দিয়েছে, এখানে কতগুলো মাইক আছে, এত জোরে শব্দ করছে যে লোকটা বাধ্য হয়েছে তার কানে হাত দিতে। এবং জানো যে শব্দ দূষণ খুব জোরে হলে মানুষের কিন্তু কানের পর্দা ফেটে যায়, ওকে, কানের পর্দা ফেটে যায়। এবং শুধু তাই না, মানুষ অনেক অনেক সময় মানে কি বলে এটাকে, মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। এই জন্য আমাদেরকে খুব সচেতন থাকতে হবে। আচ্ছা, এখন দেখো যে, এবং বলা হচ্ছে যে পৃথিবীর মধ্যে বাংলাদেশ শব্দ দূষণের মধ্যে অন্যতম শীর্ষে রয়েছে। ঠিক আছে, সো এই কবিতাটা আসলে আমাদের সময়ের সাথে খুব বেশি সময় উপযোগী আমার যেটা মনে হয়েছে আর কি। আচ্ছা, এরপরে আমি পাওয়ার পয়েন্টের কাজটা করেছি তোমাদের মিস। আচ্ছা, তোমরা কি আমাকে অ্যানোনিমিটি ডিস্টার্ব করতেই থাকবা বাবা? আমি কি এখন নামগুলো দেখবো কে কে করছো? এটা করো না। আচ্ছা, দেখো শব্দ দূষণ কবিতাটায় প্রথমে যেটা আমরা আমি সব সময় বলি সেটা হচ্ছে যে সবার আগে কবির নাম খুব ভালো মতো আমাদেরকে মনে রাখতে হবে। কারণ কবির নাম যদি ভুল হয় কোনো একটা প্রবলেমে, সেটা কিন্তু আমাদের জন্য প্রবলেমেটিক। এই জন্য আমাদেরকে কবির নামের ব্যাপারে সতর্ক থাকতে হবে। শব্দ দূষণ তোমরা যে অ্যানোনেট করছো, অ্যানোটেট করছো, এই জন্য আমার ক্লাস নিতে ডিস্টার্ব হচ্ছে। এবং আমার ফ্লোটা নষ্ট হয়ে যাচ্ছে। সো আই রিকোয়েস্ট, প্লিজ ডোন্ট ডু দ্যাট। দেখো আমি কি এখন ক্লাস করাবো নাকি এটা করাবো? এখনো অনেকে ওয়েট করছো, একটু অ্যাডমিট করে নিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, ওকে, এরপরেরটা দেখো, টপিকের নাম হচ্ছে, আচ্ছা বাবা তোমাদের যদি কারো কিছু বলার থাকে এখন হাত তুলো না। আমি তো বলেছি আমি হচ্ছে তোমাদেরকে লাস্ট 10 মিনিটসে তোমাদের কথাগুলো শুনবো, সো এখন দরকার নেই। তালুকদার অনেকক্ষণ পরে ঢুকলো,
আচ্ছা যেটা হচ্ছে একটু বোধহয় প্রবলেম করছে, আমি একটু পরে আবার শেয়ার স্ক্রিনে যাচ্ছি। শেয়ার স্ক্রিনে মেবি আছে, এই যে এই যে আজকে তোমাদের বইটা দেখো, বইটার সুন্দর একটা ছবি আছে, তারপরে আজকে টপিকে নাম দেওয়া আছে। এরপরে এই টপিক থেকে আমরা কি কি শিখব খেয়াল করো। এক নম্বর হচ্ছে কবিতা শুনে আমরা মূল ভাবটা বুঝতে পারবো, আমি যখন কবিতাটা তোমাদেরকে পড়াবো। এরপরে কবিতা সম্পর্কিত যত প্রশ্ন আছে সেটা তোমরা দিতে পারবে। তারপরে আমি যখন যেভাবে আবৃত্তি করব কবিতাটা সেটা তোমরা শুনে তোমরাও শিখতে পারবে। আর বিভিন্ন অংশেরও মূলভাব তোমরা বলতে পারবে, প্রশ্নে তো বিভিন্ন অংশের মূলভাব থাকবে, সেটাও তোমরা বলতে পারবে। দেখো এই যে এই শব্দটা দেখো, বিভিন্ন ধরনের শব্দ, এদিকে গাড়ির শব্দ হচ্ছে, এদিকে মানুষ একসাথে হেঁটে যাচ্ছে, অনেক শাউট করছে, উপরে কালো ধোঁয়া, সেটাও আরেক ধরনের দূষণ অবশ্য, সেদিকে আমরা যাব না, ঠিক আছে। তার মানে এরকম একটা সিন দেখলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে একটা শব্দ দূষণ। ওকে, শব্দ দূষণ। সো শব্দ দূষণ পড়বে, এবং শব্দ দূষণ পড়ার আগে আমরা কবি সুকুমার বড়ুয়া, হ্যাঁ, খুব বিখ্যাত একজন কবি এবং ছোটদের নিয়ে প্রচুর কবিতা লিখেছেন, চমৎকার চমৎকার কবিতা লিখেছেন, তার মধ্যে একটা হচ্ছে শব্দ দূষণ। আমরা এখন সেই সুকুমার বড়ুয়া সম্পর্কে একটু জানবো, খেয়াল করো। সুকুমার বড়ুয়ার জন্ম 1938 সালে 5 জানুয়ারি চট্টগ্রামের রাউজান থানার বিনাজুরি গ্রামে, হ্যাঁ। এরপরে তার কিছু গ্রন্থে নাম দেয়া আছে এবং তার কি পুরস্কার পেয়েছে সেটা দেয়া আছে, এটা তোমরা বই থেকে দেখে নেবে। আমি মূল টপিকে চলে যাচ্ছি। দেখো প্রত্যেকটা টপিক আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি ছোট ছোট স্লাইড দিয়ে তোমাদেরকে বোঝানোর জন্য। প্রত্যেকটা জিনিস এখানে আছে, গরু ডাকে, হাঁস ডাকে, ডাকে কবুতর, তিনটা, দেখো তিনটা প্রাণী আছে। যদি প্রশ্ন আসে কি কি প্রাণী আছে, দুটো নাম বলো, গরু, হাঁস, কবুতর, ঠিক আছে। এরপরে বলছে যে গাছে ডাকে শত পাখি, বিভিন্ন ধরনের পাখি, সবগুলো হয়তো তোমরা চেনো না, অনেককে আমরা দেখিও নেই, ঠিক আছে। গাছে ডাকে শত পাখি, শত বলতে কিনা আসলে অনেক বেশি একটা পরিমাণ বোঝাচ্ছে। গাছে ডাকে শত পাখি সারাদিন ভর। এরপরে বলছে মোরগের ডাক শুনি প্রতিদিন ভোরে। দেখো মোরগ আর মুরগি কিন্তু এক না, এটা হচ্ছে মোরগ, ঠিক আছে, উপরে একটা লাল চুটি মাথার উপরে, ঠিক আছে। মোরগের ডাক শুনি কখন, প্রতিদিন ভোরে। নিশিরাতে কুকুরের দল ডাকে জোরে, নিশিরাত মানে হচ্ছে গভীর রাত, ঠিক আছে। দোয়েল চড়ুই মিলে কিচির মিচির, এটা হচ্ছে দোয়েল, এটা হচ্ছে চড়ুই, হ্যাঁ। আমরা জানি যে দোয়েল কিন্তু আমাদের জাতীয় পাখি। আচ্ছা গান শুনি ঘুঘু আর টুনটুনিটি, দেখো এটা হচ্ছে ঘুঘু, এটা হচ্ছে টুনটুনিটি, এই যে পুরো কবিতাটা আমি একসাথে দিয়েছি। আচ্ছা এরপরে যদি কবিতাটা তোমরা বই থেকে দেখো, আমি পরের অংশটা কিন্তু বই থেকে পড়বো। দেখো যে এখানে কিন্তু বেশ কিছু প্রাণীর নাম দেখলাম, বেশ কিছু কি বলে পশুর নাম দেখলাম, হ্যাঁ, এবং খুব মজা লাগলো। গ্রামীণ একটা পরিবেশ দেখাচ্ছে যেখানে বিভিন্ন ধরনের জিনিস রয়েছে যেটা হয়তো আমরা অনেক সময় দেখিও নাই, কিন্তু খুব মজা লাগলো। এরপরে আমি গ্রামের দৃশ্যটার একটা সুন্দর ছবি দিয়ে বুঝিয়েছি, শহরের দৃশ্যটা দেখো। যেটা বলছে যে শহরের পাতিকা ডাকে ঝাঁকে ঝাঁকে, ঘুম দেয়া মুশকিল হর্নের হাঁকে, হর্ন মানে গাড়ির হর্ন, হাঁক মানে আওয়াজ। সিডি চলে, টিভি চলে, বাজে টেলিফোন, দরজায় বেল বাজে, কান পেতে শোন, গলিপথে ফেরিওয়ালা হাঁকে আর হাঁটে, ছোটদের হইচই স্কুল মাঠে। আমরা তো স্কুল বলি, সেটাকে একটা কবিতার ছন্দের জন্য স্কুল বলছে আর কি। পল্লীর সেই সুরে ভরে যায় মন, শহুরে জীবন জ্বালা, শব্দ দূষণ। মানে দু ধরনের শব্দ বলতে যে কবি বলছেন যে শহরের শব্দটাই একটু বেশি পেইনফুল, শব্দ দূষণটা সেই তুলনায় গ্রামের শব্দটা অনেক বেশি মিষ্টি, ঠিক আছে, সেটা বলছে আর কি। আচ্ছা এই কবিতাটা থেকে দেখো আমরা দেখতে পাচ্ছি যে দুটো চিত্র আছে, একটা হচ্ছে গ্রামের চিত্র, একটা হচ্ছে শহরের চিত্র, এবং দুটো চিত্রটি কিন্তু আলাদা আলাদা বর্ণনা আমাদেরকে জানতে হবে। দুটো চিত্র থেকে কি কি দৃশ্য এসেছে, কি কি ব্যাপার এসেছে সেগুলো আমাদেরকে জানতে হবে, এবং সেখান থেকে প্রশ্ন করলে আমরা মনে হয় যে খুব ইজিলি পেরে যাবো ইনশাল্লাহ। এরপরে দেখো এই যে আমি আমাদের বোর্ড কোশ্চেনের প্যাটার্নে চলে যাচ্ছি, যে আমরা সিন প্যাসেজ যেটাকে বলা হচ্ছে, সিন প্যাসেজ অনুযায়ী যদি আমরা চিন্তা করি যে একটা উদ্দীপক আমরা নিলাম, হ্যাঁ,
একটা উদ্দীপক নিলাম, সেই উদ্দীপকে দেখো যে এই এই প্যারাটা চিন্তা করো, হ্যাঁ, যে গরুটাকে হাঁসটাকে এখান থেকে মানে একদম ফার্স্ট প্যারাটা, ফার্স্টের কয়েক লাইন, গান শুনি ঘুঘু আর টুনটুনিটির, এখান থেকে কিছু শব্দ নিলাম আমি, শত মানে 100, দিন ভর মানে সারা দিন ধরে, সারা মানে সব, তারপরে হচ্ছে ভোরে মানে হচ্ছে খুব সকালে, ডাকে মানে আওয়াজ করে, এরকম বিভিন্ন শব্দ আমি দিয়েছি, তারপরে হচ্ছে নিশি মানে রাত, শুনি মানে শ্রবণ করি, এটা আর কি। এরপরে বলছে প্রশ্ন উত্তর দিয়েছে সারাদিন কারা ডাকে, সারাদিন কিন্তু ডাকছে হচ্ছে শত পাখি, দুটি বাক্যে লিখুন যে বিভিন্ন জিনিসই সারাদিন ধরে ডাকছে, তার মধ্যে এখানে শত পাখি, সারাদিন ধরে শত পাখি ডাকছে, কারণ পাখিদের কাজই হচ্ছে সারাদিন ডাকাডাকি করা। ওকে, মোরগের ডাকের সঙ্গে গ্রামের মানুষের, এখানে কি বলেছে কথাটা, মোরগের ডাকের সঙ্গে গ্রামের মানুষের কি সম্পর্ক। আচ্ছা, গ্রামের মানুষের তো আগে অ্যাভেলেবেল ঘড়ি ছিল না, বা এখনো দেখা যাচ্ছে যে প্রতিটা ঘরে ঘড়ি অ্যাভেলেবেল না, এই জন্য গ্রামের মানুষ মনে করে যে মোরগ ডাকা মানে হচ্ছে তাদের ইয়ে করা, কি বলে, ভোর হয়েছে, মোরগ হচ্ছে তাদের অ্যালার্মিং একটা ক্লকের মতো কাজ করে আর কি। ওকে, সো এটাই অনেক গভীর একটা সম্পর্ক, মোরগ তাদের ভোরের অতিথি, তাদেরকে জাগিয়ে দেয়। আচ্ছা, দিনের বেলা গ্রামে কিসের ডাক শোনা যায়, অনেক ধরনের ডাক আছে, কবিতাটা পড়লেই তোমরা জেনে যাবে, এই জন্য আমি এটা বলছি না, এটা তোমরা বের করবে। ওকে, এরপরে বলছি যে আমি একটা আনসিন প্যাসেজ, দেখো আমি আনসিন প্যাসেজে একটা কবিতা নিয়েছি, সেটা হচ্ছে শহর শহর ঢাকা শহর, আজব শহর ঢাকা, সব শহরে নয় কো ঢাকা, একটি শহর ঢাকা, এই শহরে আছি অনেক গলি আঁকা পাকা, এই শহরের কারখানাতে ঘুরে কলের চাকা, এই শহরে শাখারিরা বানায় কত শাখা, শাখা মানে যে হাতে পড়ে যেটা চুরির মতো, এই শহরে মুটে চলে, মুটে মানে যে মাথার মধ্যে জিনিসপত্র বহন করে নিয়ে যায়, মাথায় নিয়ে ছাকা, রাত দুপুরে রাস্তাগুলো খুব হয়ে যায় ফাঁকা। ঠিক আছে, এখান থেকে প্রশ্ন দিয়েছি, দেখো কবির মতে ঢাকা শহর কেমন, এই শহরে কি কি দেখা যায়। ঢাকা শহর বলছে যে খুবই দূষণপূর্ণ, এখানে বিভিন্ন ধরনের শব্দ রয়েছে, তারপরে সিডি শব্দ, হর্নের শব্দ, হ্যাঁ, মানুষের কোলাহলের শব্দের মধ্যে আবার বিভিন্ন দোকানদাররা চলে যাচ্ছে, বিভিন্ন ধরনের গাড়ি দেখা যায়, অনেক উঁচু উঁচু দালান দেখা যায়, এবং তার পাশাপাশি বিভিন্ন ধরনের শব্দও শোনা যায়। ঠিক আছে, তারপরে বলছে সব শহর কেন ঢাকা শহর নয়, কারণ হচ্ছে যে ঢাকা শহর তো বাংলাদেশের রাজধানী, আর রাজধানী তো একটাই, ঠিক আছে, আর ঢাকা এই জন্য যেহেতু রাজধানী, সেহেতু এখানে অনেক বেশি শাউট বেশি, এখানে অনেক বেশি কি বলে মানুষের আনাগোনা বেশি, এবং বিভিন্ন ধরনের প্রয়োজন মেটাতে অনেক জায়গা থেকে মানুষ এখানে আসে, অনেক বেশি ঘন বসতিপূর্ণ, তো এই জিনিসগুলো তো অন্য জায়গায় নেই, দ্যাটস ওয়াই ঢাকা শহর সব শহরের মতো নয়, একটু ডিফারেন্ট। এবং ঢাকা শহরে যেটা হয়, সবাই খুব বেশি কর্মব্যস্ত থাকে, অনেক বেশি যান্ত্রিক একটা জীবন, হ্যাঁ, বিভিন্ন ধরনের দূষণ, বিভিন্ন ধরনের ভেজাল, বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করে মানুষ এই শহরে বেঁচে থাকে। তারপরে বলছি ঢাকা শহরের অবস্থা, এটা আসলে মোটামুটি আগের প্রশ্নটার মতোই, একটু জাস্ট নিজের মতো গুছিয়ে লিখবে যে ঢাকা শহরের অবস্থা, নিচে পাঁচটি বাক্যে দেয়া হলো, তারপরে কি কি হয়, যে কেউ সিডি চালাচ্ছে, কেউ ব্যস্তপূর্ণ জীবনে অফিস করছে, কেউ বা দোকানদার তার জীবিকার তাগিদে বেচাকেনা করছে, এরকম পাঁচটা কারণ দিয়ে দিবে। এরপরে আমরা গ্রামার পার্টে চলে যাবো, খেয়াল করো, দেখো এখানে বলছে যে ক্রিয়াপদে চলিত রূপ, ক্রিয়াপদে চলিত রূপ, আমরা জানি যে ক্রিয়াপদ, যেই বাক্যে যেই পদটা কোন একটা কাজ করে সেটা হচ্ছে ক্রিয়াপদ, তো এখানে কিছু ক্রিয়াপদ দিয়েছি, এবং আমি প্রতিটা ক্লাসে একটা কথা বলি বাবা, যে ক্রিয়াপদ সাধু অংশে যেই কালে থাকবে বা যেই টেন্সে থাকবে, চলিত অংশেও ঠিক সেই টেন্সেই পড়তে হবে। ওকে, আচ্ছা দেখো এখানে আছে করিয়া, করে, করিতেছে, করছে, শুনিতেছে, শুনছে, ডাকিতেছে, ডাকছে, আর পারিতেছে, পারছে। এটা খুব ইজি, এটা আসলে গ্রামার বই একটু আছে, মূল বইও কিছু আছে, এটা জাস্ট একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে, মাঝে মাঝে মজা করে একটু চলিত ক্রিয়া মানে সাধু ভাষায় কথা বলবে, দেখবে খুব মজাও লাগছে আর ওটা শেখাও হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে কবিতাংশ থেকে প্রশ্ন তৈরি করব আমি, ঠিক আছে, দেখো কবিতাংশ থেকে আমি একটা উদ্দীপক নিয়েছি, সেটা হচ্ছে যে এই যে এই এই অংশটুকু নিয়েছি, গরু ডাকে হচ্ছে, এই যে কবিতাংশ থেকে প্রশ্ন তৈরি করো, শহরের পাতিকা ডাকে ঝাঁকে ঝাঁকে,
এই প্যারাটা থেকে নিয়েছি ছোটদের হইচই স্কুল মাঠে এরপরে আমি পাঁচটা কোশ্চেন দিয়েছি এখন দেখো যেহেতু এখানে আমি উল্লেখ করে দেইনি কি কি নিয়ে কোশ্চেন করতে হবে সো তোমরা যে কোনো কোশ্চেন কে কি কেন কিভাবে কোথায় কখন দিয়ে করতে পারো হ্যাঁ কিন্তু খেয়াল রাখতে হবে যেন একটা কোশ্চেন দুইবার না আসে ওকে আচ্ছা এইভাবে পাঁচটা দিয়েছি গলিপথে কে হাকে ঝাঁকে ঝাঁকে শহরে কি ডাকে কোথায় ছোটদের হইচই শোনা যায় ঘুম দেওয়া মুশকিল কেন পেরিওলা হাকি কেন আচ্ছা এর বাইরেও তোমরা কিন্তু করতে পারো আচ্ছা এরপরে যুক্তবর্ণ দেখো যুক্তবর্ণ এখানে আমি বলেছি যে যুক্তবর্ণে আমি প্রতিটা ক্লাসেই তোমাদেরকে রিমাইন্ডার দেওয়ার ট্রাই করব কারণ তোমরা এগুলো ভুলে যাও যুক্তবর্ণে অবশ্যই প্রথম বর্ণের নিচে হরচিহ্ন দিতে হবে এবং যুক্তবর্ণ লিখে তারপরে বাক্য তৈরি করতে হবে আর যদি শব্দ চায় তাহলে শব্দ লিখে বাক্য তৈরি করতে হবে ঠিক আছে যেই যেই যুক্তবর্ণটা বিশ্লেষণ করলে সেই বাক্যের মধ্যে যেন সেই যুক্তবর্ণের অংশটা থাকে সেটা খেয়াল করতে হবে তারপরে এক কথায় প্রকাশ দিয়েছি দেখো শব্দার্থগুলো পড়লে আমি বলেছি এক কথায় প্রকাশ সমার্থক শব্দ শব্দার্থ সবগুলো হয়ে যায় গরুর ডাক হাম্বা পাখির ডাক কুজন এই যে কুজন শব্দটা আমি লিখেছি এটা যদি এভাবেই লিখো জাস্ট দীর্ঘকারের জায়গায় রসুকার দিয়ে দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে পুকুরের ডাক ঘেউ ঘেউ গলির ভেতর দিয়ে যে পথ গলিপথ গভীর রাত নিশি রাত ঠিক আছে শব্দার্থগুলো দেখবা যে এভাবেই দেয়া আছে এরপরে সমার্থক শব্দ এই যে পাখি বিহঙ্গ আচ্ছা এখানে যদি মনে হয় যে আচ্ছা আমাকে কি ঠিক বিহঙ্গই দিতে হবে নট দ্যাট পাখির যতগুলো সমর্থক শব্দ আছে যে কোনো একটা দিলেই হবে বেসিক্যালি একটাই চাই হ্যাঁ বিহঙ্গ খেচর পক্ষী যে কোনো একটা দিতে পারো দিন দিবস নিশি রাত শহর নগর ঘুম নিদ্রা ঠিক আছে আচ্ছা এরপরে কবিতাংশ থেকে দিয়েছি কবিতাংশ হচ্ছে কাছে ডাকে শত গরু ডাকে হাঁস ডাকে ডাকে কবুতর কাছে ডাকে শত পাখি সারাদিন ভর মোরগের ডাক শুনি প্রতিদিন ভোরে নিশিরাতে কুকুরে দল ডাকে জোরে দোয়েল চড়ুই মিলে কিচির মিচির গান শুনি ঘুঘু আর টুন টুনিটি ঠিক আছে এখান থেকে আমি প্রশ্ন করেছি দেখো কবিতাংশ থেকে যে অংশটা থাকে এটা কিন্তু গদ্যে থাকে না মানে এই গদ্যে থাকে না বলতে আমি বুঝাচ্ছি এই কবিতা থেকে আমি এই কবিতা থেকে নিতে পেরেছি আর কি গদ্যে সেটা সম্ভব হয় না গদ্যে দেখা যাচ্ছে যে অন্য একটা কবিতা থেকে নিতে হয় ভোরবেলা মানুষের ঘুম ভাঙে এমন দুটি পশু পাখির নাম নেই ওই যে প্রথম যেই ছবিটা দিয়েছিলাম সেটা কিন্তু তোমরা যদি ভালো মতো খেয়াল করো পেট যাবে কবিতাংশটির মূল ভাব এখানে দেখো শব্দটা কি কবিতা না কিন্তু কবিতাংশ যেই কবিতাংশটুকু আমি পড়লাম শুধু জাস্ট সেই মূল ভাবটা চার থেকে পাঁচটা বাক্যে লিখে দিবে এবং সেখানে কোনো প্যারা করবে না মানে আলাদা কোনো প্যারা করবে না একটা প্যারায় লিখবে বা কোনো পয়েন্ট করবে না মূল ভাব কখনো পয়েন্ট করে লিখবে না আর মূল ভাবে যদি তুমি ব্যাখ্যা করতে যাও সেটা কিন্তু একটা ডিসক্রেডিট হ্যাঁ ভাব সম্প্রসারণের উল্টো হচ্ছে মূল ভাব সো তোমাকে জাস্ট মানে সামারিটা লিখতে হবে আর সকালবেলায় কোন তিনটি কাজ করতে তোমার ভালো লাগে এখানে খেয়াল করবে তিনটা কাজ কিন্তু আলাদা কাজ হতে হবে হ্যাঁ যদি এমন হয় যে দুটো কাজ আসলে একই হচ্ছে তোমার বাক্যটা হয়তো আলাদা কিন্তু বেসিক্যালি তুমি দুটো কাজ দিয়ে একই জিনিস বোঝাচ্ছ তাহলে কিন্তু হবে না এটা খেয়াল রাখতে হবে ওকে আচ্ছা এরপরে দেখো আমি আজকে কিছু নতুন শব্দ পেয়েছি ঠিক আছে শব্দগুলো হয়তো আগের কোনো গদ্যে আগের কোনো কবিতায় পাওনি নিশি রাত গভীর রাত বা মাঝ রাত কিচির মিচির পাখির ডাকাডাকির আওয়াজ এই শব্দ দুটো এই অধ্যায়ে নতুন ওকে আচ্ছা এরপরে একটা একক কাজ দিচ্ছি এটা যখন আমি লাস্ট 10 মিনিটে তোমাদের কাছ থেকে জিজ্ঞেস করবো সেটা হচ্ছে কবিতায় কোন কোন পাখির কথা বলা হয়েছে এটা একটু চিন্তা করে রাখো আমি তোমাদেরকে জিজ্ঞেস করবো কোন কোন পাখি আছে এখানে আরেকটা হচ্ছে হাঁস কি পাখি কিনা হাঁস কি পাখি নাকি হাঁস হচ্ছে প্রাণী এটা একটু খেয়াল করবে এরপরে একটা বাড়ির কাজ তোমাদের পাখির ডাক আর কুকুরের ডাকের মধ্যে কোনটি তোমাকে ভালো লাগে কেন আমার মনে হয় সবার একরকম উত্তর হবে তারপরও মানে হয় না যে একটু ব্যতিক্রম কেউ আছে আমি সেটাও দেখতে চাই হ্যাঁ যেটা ভালো লাগে সেটাই লিখবে বা এমন যদি মনে হয় যে না আমার পাখির ডাক ভালো লাগে কিন্তু আমি কুকুরের ডাক ভালো লাগে সেটা নিয়ে যুক্তি দেখাবো হ্যাঁ তুমি লিখতে পারো কোনো সমস্যা নাই এবং যুক্তি যদি ভালো হয় তাহলে তুমি নাম্বার ভালো পাবে ঠিক আছে আচ্ছা সো মোটামুটি এই ছিল আমাদের আজকের পাঠ হ্যাঁ সুন্দর কিছু একটা সিন দিয়েছি আমি ওকে
তো শব্দ দূষণ কবিতাটা মূলত আমাদের এই যে বিভিন্ন প্রেক্ষাপট গ্রামের প্রেক্ষাপট এবং শহরের প্রেক্ষাপট নিয়ে আমি লিখলাম একটা পাওয়ারপয়েন্ট তৈরি করেছি আমার মনে হয় তোমরা চমৎকারভাবে বুঝতে পেরেছো এবং এখান থেকে যে গ্রামার পার্ট আছে সেগুলো আমি কিছু স্যাম্পল দেখিয়েছি এর বাইরে যেগুলো আছে সেগুলো গ্রামার বই এবং মূল বই দুটা মিক্স করে পড়বে আর বড় প্রশ্ন বা ছোট প্রশ্ন দেওয়ার সময় একটু মার্কটা খেয়াল করবে যে আমার 2 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্নর পরিধি যেন একই রকম না হয় সেটা খেয়াল রাখতে হবে আর আরেকটা কথা বাবা সেটা হচ্ছে যে তোমাদের বানানের প্রতি খুব বেশি সচেতন থাকতে হবে বিকজ বানান হচ্ছে বাংলার জন্য খুব ইম্পর্টেন্ট একটা ম্যাটার তুমি খুব কষ্ট করে লিখলে অনেক বড় করে লিখলে কিন্তু তোমার 3টা বানান ভুল গেল বা 6টা বানান ভুল গেল যেখানে তুমি পেতেই হয়তো 3 সেখানে তোমার আলটিমেটলি 6টা বানানের জন্য কিন্তু 2 নাম্বার কাটা চলে গেল ওকে সো আমি কম লিখি ব্যাপারটা এমন না যে আমাকে অনেক বেশি লিখলে আমি খুব ভালো নাম্বার পাবো ব্যাপারটা হচ্ছে যে আসলে আমি কতটা গুছিয়ে লিখছি কতটা মূল কথা লিখছি হ্যাঁ মূল কথা তুমি কমের মধ্যে লিখলেও ভালো নাম্বার পাবে আর প্রেজেন্টেশন অনেক বড় একটা ব্যাপার যে কাটাকাটি যতটা সম্ভব না করা কাটাকাটি হলেও একটানি কেটে ফেলা একটু ব্লু পেন ইউজ করা কোথাও পয়েন্ট আউট করার জন্য এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে আর গোছানো পরিচ্ছন্ন একটা খাতা কিন্তু দেখতেও ভালো লাগে আচ্ছা এখান থেকে কিন্তু কবিতা হতে পারে যেমন হতে সরি রচনা হতে পারে যে শব্দ দূষণ একটা রচনা এটা নিয়ে হতে পারে তাহলে কিন্তু তুমি মোটামুটি বাংলাদেশে যে প্রেক্ষাপট সেটা বা বিশ্ব বিশ্বজুড়ে যে শব্দ দূষণের কারণে মানুষ যে ক্ষতির সম্মুখীন হচ্ছে কেন হচ্ছে এটা এটা কিভাবে আমরা রিকভার করতে পারি সেগুলো নিয়ে তোমার নিজের একটা থিওরি দিয়ে দিবে সাধারণত এমন হবে না আশা করি তোমাদের যে একটা রচনা কবল করবে না তারপরে সবসময় চিন্তা করবে যে আমি যে টপিকটা নিয়ে পড়ছি সেই টপিকটা থেকে আমি রচনা বের করতে পারবো কিনা কয়েকটা প্রশ্ন সাজাবে ওই প্রশ্নের উপর ভিত্তি করে কিছু পয়েন্ট তৈরি করবে সেই পয়েন্টের উপরে লিখে যাবে ঠিক আছে আবার একটা যদি চিন্তা করো যে একটা চিঠি লিখছি যে বাংলাদেশের শব্দ দূষণের অবস্থা জানিয়ে প্রবাসী বন্ধুকে পত্র লিখো সেটাও কিন্তু হতে পারে এবং সবসময় খেয়াল করবে যে প্রবাসী শব্দটা আছে কিনা প্রবাসী শব্দটা থাকলে অবশ্যই খামটা ইংরেজিতে লিখতে হবে হ্যাঁ আর চিঠিতে কোনো নাম দেয়া আছে কিনা যদি যেই নামটা থাকে আমরা সেই নামটাই লিখবো অন্য নাম লেখা যাবে না এগুলো খেয়াল রাখতে হবে আচ্ছা তো এই ছিল আজকে আমার মোটামুটি পড়ানো আশা করি তোমাদের ভালো লেগেছে এখন আমি তোমাদের কাছ থেকে প্রশ্ন নিব তোমরা হাত তুলবে এবং আমি যাকে পারমিশন দিব বাবা সে কথা বলবে কারণ এটা রেকর্ড হচ্ছে সবাই মিলে কথা বললে আমাদের রেকর্ডিংটাই খারাপ হবে এটা আমাদের ডিসক্রেডিট হবে ওকে সো হেল্প মি প্লিজ ওকে ঠিক আছে আজওয়াদ আহনাব দিজরাজ দিজরাজ বলো বাবা মিস আপনি বলেছিলেন হাঁস হলো পাখি না প্রাণীর মধ্যে পড়ে তো মোরগে কি প্রাণী না না আমি বলিনি যে হাঁস প্রাণীর মধ্যে পড়েছে আমি বলেছি আমি জানতে চাব হাঁস কি প্রাণী নাকি পাখি পাখি কারণ অনেকেই আমরা মনে করি যে হাঁস হচ্ছে একটা প্রাণী ঠিক আছে কিন্তু হাঁস হচ্ছে একটা পাখি হ্যাঁ হাঁস হচ্ছে একটা পাখি বুঝতে পেরেছো দিজরাজ Yes, বাক্য তৈরি করো বিশ্লেষণ করে তখন কি শব্দটা দেওয়া থাকবে সেই শব্দটা থেকে আমরা যুক্ত বর্ণ বের করে বিশ্লেষণ করে বাক্য তৈরি করব সেই শব্দটা দিয়ে সাধারণত এরকম থাকে না সাধারণত এটাই থাকে মূল যুক্ত বর্ণের অংশটুকুই থাকে তারপরে যদি থাকে আমার মনে হয় তোমরা সবাই বুঝতে পারবে কোন অংশটুকু যুক্ত বর্ণ তাই না আমি আমি বলি আমি বলি আরে অন্য একটা না না অন্য শব্দ দিয়ে ও আচ্ছা তোমরা বলতে চাচ্ছো যে শব্দটা দেয়া থাকবে সেই শব্দটা দিয়ে করবে কিনা না না সেটা না ওই যদি শব্দ দেওয়াও থাকে তাহলে তুমি ওই যুক্ত বর্ণ দিয়ে ওই যুক্ত বর্ণ ইউজ করে শব্দ তৈরি বাক্য তৈরি করবে ওই শব্দটা ম্যান্ডেটরি না ওকে আচ্ছা শেহজাদ শেহজাদ অনেকক্ষণ হাত ধুলে আছো শেহজাদ বলো ওকে মিস মিস পল্লি মানে কি গ্রাম কি কি পল্লি পল্লি মানে গ্রাম ভিলেজ আচ্ছা দেন বাঁধন বাঁধন বলো মিস আমার প্রশ্ন অ্যানসার পাওয়া শেষ হয়ে গেছে মিস ওকে থ্যাংক ইউ আকিফ আকিফ বলো বাবা আমার
সমাকে শব্দ কয়টি প্রতিশব্দ লেখা লাগবে একটি করে বেসিক্যালি একটা করেই চাই কিন্তু বেসিক্যালি একটা করে চাই কিন্তু তোমরা সব সময় প্রশ্ন দেখবে ভালো করে এবং সবচেয়ে ভালো হয় যদি দুটো করে শিখে রাখো পাইছিস একটা ভুলে গেলে বা বানান নিয়ে কনফিউজ হয়ে গেলে ঠিক আছে আচ্ছা তারপরে প্রশ্ন আছে প্লিজ আমার প্রশ্ন আছে কে বলছো নাম বলো নাম বলো প্লিজ আমি রিজু আচ্ছা রিজু বলো প্লিজ তিনটা বর্ণ যদি যুক্ত করা থাকে এবং সেটি যদি ভেঙে যেতে হয় প্লিজ হ্যাঁ হ্যাঁ এটাও আমি বলেছি বাবা আচ্ছা আমি বলি বাবা যে কথা বলবা সে ছাড়া বাকিরা সবাই মিউট হয়ে যাও আমি এটা বলেছি যে প্রথম দুটোতে যুক্ত বর্ণ দিতে হবে আচ্ছা আমি বলছি আমি বলি আমি আমি বলি বাবা অনেক শাউট হচ্ছে তোমরা সবাই মিউট হয়ে যাও মিউট হয়ে যাও আমি সবাইকে ট্রাই করব সুযোগ দেওয়ার যদি না হয় নেক্সট ক্লাসে ইনশাল্লাহ বা গ্রুপে লিখে দিলে হবে আচ্ছা সম্মু বলো সম্মু বলো সম্মু না কাব্য সরি কাব্য বলো কাব্য বলো মিস 5 নাম্বার নো কোয়েন সিচুয়েশন আমি বুঝতে পারি নাই বাবা আমি বুঝি মিস 5 নাম্বারে আনসার আচ্ছা হ্যাঁ আমি এটা নিয়ে আলোচনা করেছি বাবা আমি বলেছি যে পৃষ্ঠা সংখ্যা কোনো ইম্পর্টেন্ট কিছু না তুমি যদি মূল কথা এক পৃষ্ঠাতেও লিখতে পারো আধা পৃষ্ঠাতেও লিখতে পারো পাঁচটা বাক্যও লিখতে পারো তুমি ভালো নাম্বার পাবে ঠিক আছে আচ্ছা মিস কবি পরিচিতিতে আরেকবার দেখাবেন বইই তাস কবি পরিচিতি বই আছে বাবা আমি তো প্রশ্নগুলো নিয়ে নেই আচ্ছা মৃন্ময় বলো মৃন্ময় বলো মৃন্ময় বলো বর্ণ বিশ্লেষণ করে বাক্য তৈরি না করতে বলে তাহলে কি আমি বাক্য তৈরি করব বাক্য তৈরি করতে বলবে বাবা এটা আইটেমটাই এমন আইটেমটাই এমন বাক্য তৈরি করতে বলবে ঠিক আছে ওকে সাদনিক বলো সাদনিক মিস চিঠিতে প্রবাস বন্ধু লেখা থাকে মিস তাহলে কি মিস ইংলিশে লিখতে হবে অ্যাড্রেস হ্যাঁ বললাম তো এনভেলপটা অ্যাড্রেসটা ইংলিশে লিখবে আচ্ছা এরপরে হচ্ছে ফারিক ফারিক বলো ফারিক ফারিক যার প্রশ্নটা থাকবে মিস সেটা ফুল ইংলিশ হবে শুধু এনভেলপটা ইংলিশে হবে আচ্ছা সাদনিক মিউট হয়ে যাও বাবা মিউট হয়ে যাও যার কথা শেষ হয়ে যাবে সে মিউট হয়ে যাবে পারিক বলো পারিক বলো হ্যাঁ হ্যাঁ সারা সারা দিন পড়ে একবার সমার্থক সূত্র দিতে পারো সারা মানে সমস্ত সারা মানে সমস্ত সমস্ত হোল ডে ওকে আচ্ছা এরপরে হচ্ছে মুতাদি আহনা বলো বাবা হ্যাঁ হ্যাঁ বুঝি নাই বাবা একটা শব্দের মধ্যে যদি দুইটা যুক্ত বর্ণ থাকে তাহলে মিস আমরা কোনটা করবো বলেছি এটা নিয়ে আমি দুইবার বললাম প্রথম দুটোতেই হস চিহ্ন থাকবে ঠিক আছে ও আচ্ছা ওইটা বলছো না এরকম এরকম হবে না এরকম হবে না ঠিক আছে এরকম হবে না ওকে স্বপ্নীল 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 অ্যানসার পেয়ে গেছি ওকে ঠিক আছে আচ্ছা আমার মনে হয় যে মোটামুটি সবার অ্যানসার আমি নিয়েছি এর বাইরে কেউ যদি মিউট না হও ফারহান ফারহান মিউট হও আরেকবার দিতে পারবে আমি দিচ্ছি ফারহান মিউট হও আর যে মিউট আছো যে আনমিউট আছো মিউট হও আমি আরেকবার সমর্থক শব্দ দিচ্ছি মিন্স আমাদের কি ফাইনাল পরীক্ষা কি ফুল সিলেবাস বইয়ের উপরে হবে হ্যাঁ ফুল বইয়ের উপরে হবে মিন্স স্যার এক মিনিট আছে ওকে আমি এসডব্লিউ দেখাচ্ছি দেখো কিছু কোন একটা কোশ্চেন আছে হ্যাঁ তাড়াতাড়ি বলো কি আমাদের বাংলা হাফিয়ারলি সিলেবাস কি হবে
আজকের মতো সময় শেষ হয়ে গেছে। পুরো বই বাবা যদি বলে শব্দ দূষণ কবিতায় কয় ধরনের প্রাণীর কথা বলা হয়েছে তাহলে কি আমি পাখি সহ কাউন্ট করব? পাখিও এক ধরনের প্রাণী, যার প্রাণ আছে সেই প্রাণী। ওকে আচ্ছা বাবা তোমরা একটু মিউট হবা, মিউট হবা, অনেকেই আনমিউট আছে, একটু মিউট হয়ে যাও। এর বাইরেও তোমরা, আমি বারবার বলছি বাবা, হাতের লেখা প্র্যাকটিস করতে হবে। যার হাতের লেখা বেশি ভালো না সে একটু প্র্যাকটিস করবা, যেহেতু এখন অফুরন্ত সময় আছে। যার হাতে লিখে একটু স্লো সে একটু প্র্যাকটিস করবো ওই জায়গাটা, যেন আমাকে একটু ফার্স্ট লিখতে হয়, কারণ হচ্ছে যে বেশ অনেকগুলো আইটেম আমাদেরকে বাংলাতে কভার করতে হয়। যার বেশি বানান ভুল হয় সে বানানগুলো খেয়াল করবে, মানে যার যে জায়গাগুলো দুর্বলতা আছে সে বারবার সেই জায়গাগুলো টাচ করবে এবং এই বন্ধের মধ্যে সেই জায়গাগুলোকে নিজেকে রিচ করে ফেলবে। ঠিক আছে মিস, পিএসসি পরীক্ষায় যে আমরা যে লিখবো তখন তো সবাইকে তাড়াতাড়ি লিখতে হবে, তখন কি মিস হাতের লেখা যদি সমস্যা হয় তাহলে কি সেটা কি মিস নাম্বারেও সমস্যা হবে? না নাম্বারেও হবে সমস্যা হবে না, যদি তুমি হাতের লেখা যাই হোক কাটাকাটি না করো, কাটাকাটি যদি না মিস। হ্যাঁ হ্যাঁ বলো মিস, হাতের লেখা পরীক্ষা কি রিটেন হবে নাকি এমসিকিউ? এটা এখনো ফাইনাল ডিসিশন হয়নি, আমি তোমাদের সব টাইমলি জানিয়ে দিব। প্রাইভেটটা একটু ডিফারেন্ট তো, আমি জানিয়ে দিব। আগস্টে হবে না জুলাইতে হবে? জুলাইতে হবে, জুলাই 19 19। হ্যাঁ রিপোর্ট তো প্রিন্সিপালে দিয়ে দিছো, তোমাদের রিপোর্ট তো প্রিন্সিপালে আছে, তোমরা একটু দেখে নিও 19 থেকে 29। হুম আচ্ছা বলো শব্দ দূষণ কবিতাটা কেমন লাগলো? আমরা এখন যে সিচুয়েশনে আছি এখন আসলে খবরে বলছে দিকে হবে। আচ্ছা আমি বলি, যেহেতু আমরা খুব বাজে সময় পার করছি, তো এই সময়টা আসলে আমাদের সুস্থ থাকাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ সুস্থ থাকলে বেঁচে থাকলে লাইফের সব কাজ করতে পারবো, তাই না? তো ইন ফিউচার কি হবে সেটা আমরা উপরওয়ালার হাতে ছেড়ে দেই, আমরা শুধু প্রতিদিন আমাদের দায়িত্বগুলো ঠিকমতো পালন করি, সুস্থ থাকি, পড়াশোনা করি, বাবা মাকে একটু হেল্প করি, এখন যেহেতু অনেক সময়, হ্যাঁ ফ্যামিলি বন্ডটা ভালো করি। তাশফিন তুমি কিন্তু কোনো প্রশ্ন করো নি, এখন কিন্তু খুব কটকট করে কথা বলছো। হ্যাঁ কোনো প্রবলেম নেই, জুলাইয়ের মিস মিস পরীক্ষা না হইলে মিস বেজে যায়, তো কি মিস হাফ ইয়ারলি পরীক্ষা? হ্যাঁ এটা হাফ ইয়ারলি। আচ্ছা পিএসসি হলে বেঁচে যাও, কিন্তু না হলে বেঁচে যাও, কিন্তু পিএসসি না হলে যে তোমরা হয়তো একটা সার্টিফিকেটও পাবা না, বা যে সার্টিফিকেটটা পাবা সেটা কিন্তু তোমাদের অত ক্রেডিট থাকবে না, পরীক্ষা দিয়ে সার্টিফিকেট পাওয়াতে যে ক্রেডিট, তাই না? এটা খেয়াল রাখতে হবে, আমরা সবকিছু আমাদের নিজের যোগ্যতা দিয়ে অর্জন করতে চাই, কোনো দয়া নিতে চাই না। ওকে ওকে বাবা ক্লাস প্রায় শেষ, সো হ্যাভ এনি কোশ্চেন, লাস্ট কোশ্চেন, লাস্ট 1 মিনিট? একটু ক্লাস টিচার কে জিজ্ঞেস করো বাবা, রুটিনে দেখে না।